Okay. ওকে হয়তো বা অনেকে চলে আসছেন, তারপরে আমি বলছি যে থ্যাংকস ফর ওয়াচিং, জাস্ট বিকজ অফ আমার ভিডিওটা সেভ হলো। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমি আপনাদের অ্যাডওয়ার্ক মিডিয়ার মাধ্যমে যেটা দেখালাম, এটা অন্যান্য নেটওয়ার্ক বলেন বা ইতে বলেন সব কিছুতেই এক, কিন্তু তারপরেও আমরা যদি একটু সিপিএ লিড সম্পর্কে একটু দেখি, আমরা যদি সিপিএ লিডের এখানে যাই, তো সিপিএ লিডের আপনাদের হচ্ছে প্রথমে আমি একটু পরিচয় করাই দিই। সেটা হচ্ছে যে আপনার ডান পাশে দেখবেন অফার, হ্যাঁ ডান পাশে হচ্ছে অফার, এইগুলো হচ্ছে ডিরেক্ট সিপিএ অফার, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন রিলেটেড যে অফার গুলো থাকে, যেমন হচ্ছে সার্ভে অফার, তারপর হচ্ছে আপনার মোবাইলের অফার, তার মধ্যে হচ্ছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, হ্যাঁ এই অফার গুলো আছে। সো এই অফারের ভিতরে আপনি দেখেন যে এখানে র্যাঙ্ক করা আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এরকম র্যাঙ্ক করা আছে। দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে যে এই নেটওয়ার্কের এটা হচ্ছে সবচেয়ে হট অফার, অর্থাৎ টেক সার্ভিস গেট পেইড, এটা হচ্ছে 0.68 পে আউট, কিন্তু এটা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক, অর্থাৎ আপনি এইখানে যে কোনো ট্রাফিক ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি ফেসবুকে প্রমোট করেন, যেখানে ইচ্ছা সেখানে প্রমোট করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে দেখেন আপনি কোন কান্ট্রিতে নিচ্ছেন, ইউনাইটেড স্টেট। সো ইউনাইটেড স্টেটের জন্য এটা হট অফার, এটা 2 নম্বর অফার, এটা 3 নম্বর অফার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি কোন টাইপ অফার নেবেন, ধরেন আপনি যদি পিন সাবমিট অফার নেন, তাহলে পিন সাবমিট অফারের জন্য এখানে অফার দেবে ওয়েব স্পন্সর, এটা একটা পিন সাবমিট অফার, এর পে আউট হচ্ছে $1.10, এটা হচ্ছে, এটাও 1 নম্বর প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা প্রিভিউ দেখবেন, এখন ল্যান্ডিং পেজ দেখে নেবেন যে ল্যান্ডিং পেজের কি অবস্থা। এখন হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য হয়তো বা আমাদের ল্যান্ডিং পেজটা নাও শো করা হতে পারে, আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনি একটা ব্রাউজার ইউজ করে কিভাবে ভিপিএন এর মাধ্যমে এই ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন অনলি, ঠিক আছে। এখানে অল যদি দেই, অল দিলে এখানে দেখেন আপনারা কোন কোন এগুলা এগুলা স্টাডি করবেন, এই অফার গুলা ডিভাইস, কোন ডিভাইস আপনি প্রমোট করতে পারবেন, কোন কোন ডিভাইসের জন্য প্রমোট হবে, এটা কোন ধরনের অফার, এটা কোন কান্ট্রির জন্য অফার, এটা ইনসেন্টিভ কত, আপনার এটা পে আউট কত, ঠিক আছে, এই যে পে আউট কত, এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র সিপিএ অফারটা প্রমোট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, আপনি এখানে টুলস নামে একটা অপশন আছে, দেখেন সিপিএ, সিপিএ লিডে বা সিপিএ গ্রিপে আপনার টুলস নামে একটা অপশন পাবেন, যে টুলস এবং টুলস এর মাধ্যমে আপনারা এখানে বেশ কয়েকটা অপশন আছে, লাইক ধরেন যে অফার ওয়াল, নিশেস, লকার, এগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। আমি আগামী ইয়াতে দেখাবো যে কিভাবে লকার ইউজ করে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিভাবে লকার ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখানে এই লকারটা কিভাবে কাজ করবে অ্যাজ লাইক আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা লকার ক্রিয়েট করলেন এখানে, ঠিক আছে, এখানে লকার ক্রিয়েট করার পরে এই লকারের লিঙ্কটা, এই লকারের লিঙ্কটা আপনি যদি, এই লকারের যদি লিঙ্ক, যে লিঙ্কটা আছে বা এই লকারের যে লিঙ্কটা পাবেন, এই লকারের লিঙ্কটা আপনি যদি হুবহু একটা, ধরেন আপনি একটা মেক মানি রিলেটেড অফার নিলেন, যেমন এটা ইউটিউব, ইউটিউব হচ্ছে মেক মানি রিলেটেড অফার, সো মেক মানি রিলেটেড এই একটা অফার নিলেন, নেওয়ার পরে আপনি যদি এই অফারটা একটা ওয়েব টু সাইট বানান, ব্লগার বানান বা সোশ্যাল মিডিয়াতে দেন, লোকজন ওইটার উপরে ক্লিক করবে, তখন হচ্ছে একটা পপ আপ ওপেন হবে, তখন পপ আপ ওপেন হয়, ওইখানে একটা অফার দেখাবে, ওই অফারটা যদি কেউ পূরণ করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পে করবে। এরা বিষয়টা আমি কালকে এই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আমরা কিভাবে প্রমোট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইউআইস, ঠিক আছে। ওকে, আমরা যদি আজকে আর একটা সিপিএ লিড আমরা দিলাম, এরপরে আপনার হচ্ছে আছে নিশেষ, নিশেষ নিয়ে আপনি কাজ করতে পারেন, হ্যাঁ নিশেষ নিয়েও কাজ করতে পারেন। নিশ হচ্ছে যে আপনার এখানে একটা বিভিন্ন অফার থাকবে, সে অফারটা আপনি প্রমোট করবেন, প্রমোট করার পরে ওই লিঙ্কে ক্লিক করলে, অর্থাৎ পিপিসি যাকে আমরা বলছি, ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অফার ওপেন হবে, অফারের লিঙ্কে কেউ একটা যদি অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে হবেন। নাজমুল ভাই, আপনি ক্লাসের মাঝে হঠাৎ এসএমএস করছেন কেন বারবার?
স্যার সিপিএ মার্কেট প্লেসের মতো হুবহু ল্যান্ডিং পেজ মেক করলে কি প্রবলেম হবে? না প্রবলেম হবে না, কালকে ক্লাস নেই, স্যার কি ক্লাস নেবেন? না কালকে ক্লাস নেই, ক্লাস নিব না, এই দিন, এই দিন পরে যেদিন আপনার ডেট আছে ক্লাসের ওই দিন নিব আর কি। ওকে, লকারের ভিতরে আমি যদি ম্যানেজ লকার দেন, ওকে, এখানে বেশ কিছু লকার আমি ইউজ করেছি অলরেডি, এটা হচ্ছে একটা অফার, এখানে সেটিংস থেকে আপনার কাজ করতে পারবেন, দেখতে পারবো আর কি। এরপরে এডিট গেলে আমি এডিটও করতে পারবো, এখানে এখানে লাইট প্রিভিউ দেখাবে, আপনার এটা এডিট করতে পারবেন। এগুলো আমি কালকে দেখাবো, এগুলো আপনারা দেখলে পরবর্তীতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি যদি যাই একটু সিপিএ গ্রিপের দিকে যাই, সিপিএ গ্রিপ, মনিটাইজেশন টুল যেটা আছে এখানে, পাবলিশারদের জন্য আছে, এর জন্য আছে, এখানে সবকিছু দেওয়া আছে। আমরা একটু দেখবো যে কি ধরনের মনিটাইজেশন এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, আপনারা যদি এই ডান পাশে এখানে যান, দেখেন যে লেখা থাকে মনিটাইজেশন টুলস নামে একটা অপশন পাবেন এখানে, মনিটাইজেশন টুলস। এই মনিটাইজেশন টুলস এর ভিতরে আপনি আপনার ভিডিও লক করতে পারবেন, আপনি অফার ওয়াল তৈরি করতে পারবেন, আপনার ইউআরএল বা ফাইল লক করতে পারবেন, আবার আপনি আপনার কন্টেন্ট লক করতে পারবেন। সো কন্টেন্ট লক এর ভিতরে যদি আমরা একটু যাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এখানে দেখেন ক্রিয়েট কন্টেন্ট লক আর নাও। আচ্ছা ধরেন, আচ্ছা আমি যখন যেহেতু ঢুকছি, তখন আমি একটা ব্লগারের মাধ্যমে এই কন্টেন্ট লকিং অফারটা কিভাবে প্রমোট করবেন এটা আপনাকে দেখাচ্ছি। সো প্রথমে আপনারা কোথায় যাবেন? ব্লগারে। এগুলো পরবর্তীতে ক্লাস পাবেন, আজকে যেহেতু আমাদের ক্লাস টপিক আমরা মোটামুটি কভার করছি, সো ক্লাস টাইম আমাদের আছে, সো দ্যাট আমরা এটা করছি আর কি, ঠিক আছে। ব্লগারে আসার পরে আপনি একটা ব্লগার ক্রিয়েট করবেন, আচ্ছা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে যদি ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ডিসপ্লে নেম মেক মানি কন্টিনিউ ব্লগার, আচ্ছা। এরপরে আসার পরে আমার এখানে নতুন কোনো ব্লগ নাই, আমার এই ব্লগিং সাইটে কোনো ব্লগ নাই, সো আমি নিউ ব্লগ ক্রিয়েট করবো। এখন ব্লগিং এর টাইটেল আমি একটা চাচ্ছি যে আমি একটা মেক মানি অনলাইন এই বিষয়ে একটা আর্টিকেল দিব আমার ব্লগে, এবং ওই আর্টিকেল বা ওই কন্টেন্টটা আমি লক করব সিপিএ গ্রিপের কন্টেন্ট লকিং এর মাধ্যমে। সো এখানে আমি কি লিখবো, মেক মানি অনলাইন 2017। ওকে, এখানে এই অফ ইটা দিব আমরা, অ্যাড্রেসটা আমি কি করবো, মেক মানি অনলাইন 2017 নাই, হ্যাঁ আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা ই সিলেক্ট করলাম, করার পর আমরা ক্রিয়েট ব্লগ দিলাম। এখন ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে, এখন ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে আপনাকে একটা পোস্ট করতে হবে। তো আপনি পোস্টের জন্য আমরা যে আমি আপনার যেটা করবে সেটা আপনি পোস্ট লিখবেন, কিন্তু আমার এখানে সময় স্বল্পতার জন্য আমি পোস্টটা হয়তো এক জায়গা থেকে কপি করছি, ঠিক আছে। ফোরটি ইজি ওয়ে টু মেক মানি কুইকলি, এটা নিলাম, এটা হচ্ছে আমি ক্রিয়েট নিউ পোস্টে যাব। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে ওই কন্টেন্ট লকারটা কিভাবে কাজ করে, এটা আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি আর কি। আমরা যখন এই 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 সম্পর্কিত যখন ক্লাস থাকবে তখন আমরা এটা ডিসকাস করব। এখানে এরকম ই থাকবে, নো রিস্ক নো ম্যাচ, যাই এখানে নিচে যাই, আমি কপি করছি, বিদায়, আপনি কপি করবেন এমন কিন্তু কিছু না, প্লিজ আমি কপি করছি, আমার সময় স্বল্পতার জন্য কপি করছি, আপনারা এটা কপি করবেন না। ধরেন আমি এটা কপি করে ফেললাম, ঠিক আছে, আমি এটা কপি করে ফেলেছি, আমি একটা সুন্দর একটা আর্টিকেল এরকম পোস্ট করলাম। ওকে, সো এই আর্টিকেলের ভিতরে আমরা যখন এই সিপিএ গ্রিপে আবার ব্যাক করব, সিপিএ গ্রিপে আমি এই কন্টেন্ট লকার মনিটাইজেশন টুলস এর ভিতরে কন্টেন্ট লকারটা ইউজ করব আমার ওই ই করার জন্য, কি বলে
এখানে এখানে যে ইয়েটা দিলাম, এই এই যে ব্লগ সাইটে যে পোস্ট করলাম, এর এই কন্টেন্টটা আমি লক করব, যাতে করে আপনি যখন এই ব্লগার সাইটটা যখন প্রমোট করবেন লোকজনের কাছে, তখন লোকজন এখানে আসা মাত্র একটা পপ আপ ওপেন হবে। সো কিভাবে ওপেন হবে আমি এটা বানাইনি। যেমন কন্টেন্ট লকার, ক্রিয়েট এ নিউ কন্টেন্ট লকার, এখানে আপনি আই এগ্রিতে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনি এরকম দেখতে পারবেন, এরকম বিভিন্ন এইরকম একটা ইয়ার বাটন দেখতে পারবেন। তো আপনি এটা এখান থেকে এটা ডিস্ক ই করতে পারবেন যে প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, থাকবে অ্যাক্সেস টাইম 2 weeks, অ্যালো ক্লোজ নো, ইয়েস অ্যালো ক্লোজ করতে পারবে তারা, সমস্যা হবে না। ওকে, এরপরে অন লোড মেথড, অন পেজ লিঙ্ক, অন পেজ লোড, আচ্ছা পেজ লোড দিলাম, আফটার কমপ্লিট দিস কন্টেন্ট উইল বি আনলকড দিলাম। দেওয়ার পরে আমরা রিফ্রেশ দিলাম, এখানে আপনার যদি স্টাইল, মোবাইল অ্যাডভান্স, টেমপ্লেট আপনারা যদি ইউজ করেন, এখানে অনেক টেমপ্লেট পাবেন, যে টেমপ্লেট গুলো এরকম দেখতে হবে, ঠিক আছে, এরকম টেমপ্লেট পাবেন, এরকম টেমপ্লেট গুলো দেখতে হবে, এরকম দেখতে হবে, আপনার ইচ্ছা মতো টেমপ্লেট আপনারা এখান থেকে নিয়ে আপনারা এরকম একটা অফার আপনারা বানাতে, যেমন এটা একটা অফার এটা বানাতে পারবেন। যেমন এটা হলো আমি ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে দেওয়ার পরে আমার এখানে ইয়ে হয়ে গেল। সো এই যে এখন এখানে দেখেন গেট কোড, গেট কোড নামে একটা ই থাকবে, এই গেট কোড কে আপনি ক্লিক যখন দিবেন, এখানে একটা কোড দিবে, এই যে কোডটা, এই কোডটা আপনি এই এই যে কোডটা আর কি, এই যে এই কোডটা, এইটু কোডটা আপনাকে করতে হবে কি, যে আপনার এই যে এই যে এই ব্লগারে যে আপনি প্রোফাইল করলেন, এই ব্লগারে যে একটা কন্টেন্ট পোস্ট করছেন, এইটার এইচটিএমএল ফরম্যাটে গিয়ে আপনার যে কোনো একটা জায়গার ভিতরে হেড টু হেড এর মাঝখানে বা যে কোনো মাঝে একটা যে কোনো জায়গা ফাঁকা করে ওইখানে লকারটা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা সেভ দিবে, সেভ দেওয়ার পরে এটা পাবলিশ দিবে। পাবলিশ যখন হয়ে গেল, আমরা যদি এটা ভিউ করি, এই যে দেখেন আমাদের লকার কি আসছে, এখানে আমাদের লকার দেখেন, এখানে আর কিছু কাজ করবো না, স্ক্রলিং হবে ঠিকই, হ্যাঁ এখানে লকারটা আসবে। আবার এই লকারটা কিন্তু আপনি এখান থেকে এডিট করে ই দিতে পারেন, যেমন হচ্ছে আপনি যদি এডিট করেন, সেক্ষেত্রে আমি অ্যালো দিয়েছিলাম, নো দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি যদি এটা আমার ইয়েতে আবার যাই, একটু রিলোড দিলাম, দেখেন এটা হবে, এখন আর এটা এটা কিন্তু ই হবে না, দেখেন এখানে আমি এখানে যতই ক্লিক দিচ্ছি তখন হবে না। এখন এটা বিষয়টা হলো কি, যেরকম যে এই কন্টেন্টটা যখন আপনি এখন এই লিঙ্কটা, এই যে মেক মানে অনলাইন 2017 blogspot.com, এই লিঙ্কটা যখন আপনি ইউএসএ বা যে কোনো কান্ট্রিতে টার্গেট করবেন, মানে যে কোনো কান্ট্রিতে প্রমোট করবেন, তখন কিন্তু এইখান থেকে এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে, তখন এইরকম একটা অপশন দেখতে পাবে। সো নিচে কন্টেন্ট ঝাপসা আকারে থাকবে আর এইখানে এই অপশনটা থাকবে। তো এখন কিন্তু ওই লোকের যদি কন্টেন্টটা খুব দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আনলক করবে, অর্থাৎ এখানে দেখবেন একটা অফার, এখানে কি লেখা, সরি দেয়ার ইজ নো অফার ইন ইউর রিজিওন, এখানে একটা অফার দেখাবে, যে কোনো একটা সিপিএ অফার অটোমেটিক্যালি এই সিপিএ গ্রিড বা যে মার্কেট প্লেস দিয়ে আপনি করছেন সে এখানে শো করবে। এখান থেকে শো করলে সে কিন্তু একটা, তাকে কি বলা হয়েছে যে কমপ্লিট সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট, সো এখানে কিন্তু সার্ভে রিলেটেড অফার শো করবে। তখন সে যদি একটা সার্ভে রিলেটেড অফার পূরণ করে, সেক্ষেত্রে আপনি কত পে হবেন, $1.10 বা যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে পে হবে, ঠিক আছে, ওই রেটটাতে পে হবে, আর আপনার এই কন্টেন্টটা তখন আনলক হয়ে যাবে, তখন কন্টেন্টটা উনি অটোমেটিক্যালি দেখতে পাবেন। সো আপনার এখানে অফার শো করবে, অনলি 1 2 3 4 অফার শো করবে, যে সে যে কোনো একটা অফার পূরণ করলে আপনি ক্রেডিটেড হবেন। সো এইভাবে কন্টেন্ট লেখেন মেথডটা ইউজ করা হয়। তো এখন আপনি যদি এই মেক মানির উপরে করেন, দ্যাটস গুড, ডেটিং এর উপরে করতে পারেন, আপনার বিভিন্ন টপিক যেগুলো আমি আগে আলোচনা করছি, হেলথের উপরে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারেন, দিয়ে ওইগুলা প্রমোট করতে পারেন লোকজনের কাছে, বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ইয়েতে প্রমোট করেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কিন্তু করতে পারবেন। সো এটা হচ্ছে কন্টেন্ট লকিং মেথড, তো কন্টেন্ট লকিং মেথডের ভিতরে আপনারা এটা করতে পারবেন। ওকে, ওকে তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু কোশ্চেন এন্ড অ্যান্সার নিব, কোশ্চেন এন্ড অ্যান্সারের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে। হ্যাঁ, এটা একটু আলামিন ভাই বলছেন, এটা ভালো একটা আইডিয়া। হ্যাঁ ভাই, এটা কন্টেন্ট লকিং বাদেও আরো লকিং মেথড আছে, মানে ওই সিপিএ গ্রুপে দেখেন এখানে লক্ষ্য করেন ইউআরএল বা ফাইল লকার, আপনি আপনার যে কোনো ফাইলে লক করতে পারবেন। অনেক সময় হয় না এরকম যে এখানে একটা ইবুক আছে, আপনি অনেক সময় তো বা ডাউনলোড করতে গিয়ে দেখেন যে
ওইখানে একটা ক্লিক দিলে যে কোনো একটা অফার ওপেন হচ্ছে, যে কোনো একটা অ্যাড ওপেন হচ্ছে, আসলে কিন্তু ওইগুলো কিন্তু এক একটা সিপিএ অফার। সো এইগুলো আপনি করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট ফাইল ই করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভিডিও লক করতে পারেন। আপনার ভিডিও যদি থাকে, আপনি ধরেন একটা ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট বানিয়েছেন, সেখানে অনেক ভিডিও আছে, ওই ভিডিওর কোডের ভিতরে যদি আপনি এটা দেন, তখন ভিডিওটা প্লে করবে, তখন সঙ্গে সঙ্গে ওটা পপ আপ দিবে, তুমি ভিডিওটা দেখার জন্য তুমি এটা পূরণ করো, তখন কিন্তু তার যারা ভিডিওটা দেখার দরকার তারা কিন্তু পূরণ করেই ভিডিওটা দেখবে। সো দ্যাট এটা ভালো একটা আইডিয়া। এই যে এখানে ভিডিও লকার আছে, আপনারা এই ভিডিও লকারও আপনারা ই করতে পারবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো আমি আমি তো ছিলাম না, এখন আমাকে বলেন যে হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আমি কোশ্চেনের অ্যান্সার দিব আজকে, আজকে একটু বেশি করে অ্যান্সার দিব, কারণ আপনারা হয়তো বা লাস্ট কয়েকদিন ই করেছেন, একদিন আমার ক্লাস হয় নাই, আমার একটু প্রবলেমের জন্য আমি একটু ইতে ছিলাম, এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, তো এইভাবে করতে পারবেন। আমরা এইগুলা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এইগুলা নিয়ে আমরা প্রত্যেকটা মেথড ধরে ধরে আপনাদেরকে শেখাবো। এখন আপনারা যদি কাজ করতে পারেন, যেমন আমি যে কন্টেন্ট লকিং এর যে মেথডটা দেখালাম, এই কন্টেন্ট লকিং মেথড আপনি ধরেন একটা ব্লগ সাইট বানায় যদি প্রমোট করেন, কিন্তু ব্লগ ব্লগটা হয়তো হবে ইন্টারেস্টিং ব্লগ, যাতে লোকজন কি করে, লোকজন হচ্ছে ইন্টারেক্ট হয়, অর্থাৎ এখানে এসে লোকজন হচ্ছে আপনার ওই কন্টেন্টের প্রতি যাতে তার একটা এক্সট্রা আগ্রহ তৈরি হয় যে আমার কন্টেন্টটা দেখতেই হবে, আর কন্টেন্টটা যখনই তার ভিতরে দেখার একটা স্পৃহা জন্মে, তখন কিন্তু আপনি ও কিন্তু অফার প্রমোট করে কিন্তু কন্টেন্টটা দেখবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। তো এখন যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন আর কি। আর আমরা আগামীকাল দেখবো যে আগামীকাল কন্টেন্ট লকিং এই অপশনটা খুব ভালোভাবে ইউজ করা দেখাবো, এবং এখান থেকে আমরা আরো একটা মেথড ইউজ করব, আর সেটাও আমরা দেখাবো আর কি। সো কারো কোশ্চেন কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে কোশ্চেন করেন আর কি। ইনসেন্টিভ বলতে কি বোঝাচ্ছে একটু বলতেন। ও আচ্ছা, ইন্টেনসিভ ইনসেন্টিভ বলতে আপনি এই অপারটা যে কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন। আপনি কারো ইনবক্সে দিতে পারবেন, আপনি কারো ফেসবুক মেসেঞ্জার দিতে পারবেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারবেন, আপনি ব্যানার অ্যাড দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি ভিডিও দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি কন্টেন্ট মার্কেটিং দিয়ে প্রমোট করতে পারবেন, এক কথায় আপনার যত প্রকার ওয়ে আছে সব ওয়েতে আপনি এটাকে প্রমোট করতে পারবেন। কাল নো ক্লাস, আজকে কত নাম্বার, কাল কাল নো ক্লাস, আজকে কত নাম্বার ক্লাস হলো? আচ্ছা, আজকে 10 নাম্বার ক্লাস হলো, আর কালকে হচ্ছে আমাদের কোনো ক্লাস নাই, কারণ বিকজ অফ কালকে হচ্ছে ফ্রাইডে। ফ্রি ব্লক করে কি করা যাবে? জি, করা যাবে, ফ্রি ব্লক করে করা যাবে আলান ভাই, নাকি ডোমেন, না ডোমেন হোস্টিং না নিলেও চলবে, ফ্রি ব্লক দিয়ে করা যাবে, প্রবলেম নেই। এরপরে বলেন, এরপরে বলেন কে আছেন বলেন। ওকে, এখানে লিখেছেন যে একটা ব্লক করলেই তো হবে নাকি? হ্যাঁ, একটা ব্লক করলেই হবে, একটা ব্লক করে আপনি আলাদা আলাদা পোস্ট টার্গেট করতে পারেন, অথবা একটা ব্লক করে আপনি ডিরেক্ট ইউআরএলটাই টার্গেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সরি, অমিত পাল ভাই লিখেছেন যে কিভাবে ইউএস ট্রাফিক পাবো। আচ্ছা, ইউএস ট্রাফিক পাওয়ার জন্য আপনার বেশ কিছু ওয়ে আছে। আপনি ধরেন আপনি বিভিন্ন ইউএস এর ফোরাম গুলোতে জয়েন করতে পারেন, সেখান থেকে আপনি ট্রাফিক পেতে পারেন। এরপরে কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আছে, সেখান থেকে ট্রাফিক পেতে পারেন ইউএস এর। আপনার হচ্ছে বিভিন্ন প্রকার ইমেজ ইউএসএ বেসড অনেক ওয়েবসাইট আছে, যেগুলোর ভিতরে আপনি ব্লগ কমেন্টিং করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো যে কোন কোন মার্কেটিং মেথড ইউজ করে আপনি আপনার অফারে ট্রাফিক ড্রাইভ করবেন। হ্যাঁ, এগুলো পরবর্তীতে দেখাবো।
অল ক্লাস কিভাবে? আচ্ছা, অল ক্লাস আপলোড হয়েছে ভাইয়া? জি, অল ক্লাস আপলোড হয়েছে, আপনাদের সেকশন গুলোতে দেখে নেবেন অল ক্লাস আপলোড হয়েছে। আর আমি একটু আপনাদের একটু ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আপনারা ভিডিও গুলা ফেস মানে গ্রুপে দিচ্ছেন, দ্যাটস গ্রেট, আর গ্রুপ সিক্রেট করছেন, ভালো কথা, কিন্তু ইশিকুনের রুলসে কিন্তু এটা নাই। ইশিকুনের রুলস হচ্ছে যে আপনার ওই ইশিকুনের যেটা ইয়া থাকবে সেইখানে আপনি ই করবেন আর কি, ভিডিও দেখবেন বা ওইখান থেকে ডাউনলোড করে নিজে পিসিতে ইউজ করবেন। অনেক দেখছি যে ইউটিউবে ভিডিও গুলা দিয়ে দিচ্ছে। ইউটিউবে কি আপনি কেন দিচ্ছেন? আপনি তো একটা রুলস এন্ড রেগুলেশনের ভিতরে কোর্সটা কিনেছেন, তাই না? কোর্সটা কিনে বা কোনো সত্য আপনার লাইভ ক্লাস করছেন, এখন এই ভিডিও গুলা যদি বাইরে দিয়ে দেন, আসলে আমার আমার আমি ট্রেনার, আমার তো মান সম্মান থাকে না, কারণ জাস্ট বিকজ অফ লাইভ ক্লাস শেখানো। আর ওই আপনি যদি ওই ভিডিওটা ওইখানে দেন, সেক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট তৈরি হবে। ওকে, আবার এটা ইশিকোনের রুলস এর বাইরে, সো চেষ্টা করবেন যে আপনি গ্রুপের ভিতরে যদি রাখেন। আর ইশিকোনের রুলস এর ভিতরে কিন্তু আমাদের দেওয়াই আছে যে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ বা এর মাধ্যমে কমিউনি করতে পারবেন না, সো দ্যাট এটা একটু মাথায় রাখবেন। অফার নিশ কি সেম? হ্যাঁ, অফার নিশ সেম। ফোরাম সাইটে নেম দেন। হোয়াই? আমি আপনাকে নেম কেন দেবো অমিত পাল সাহেব? আপনি নেম খুঁজে বের করেন। আপনি আপনাকে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কোন অফারটা চুজ করছেন তার উপর বেস করে আপনাকে ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। যেমন আপনি মেক মানির একটা অফার চুজ করেছেন, সেক্ষেত্রে আপনাকে মেক মানি রিলেটেড ফোরাম খুঁজে বের করতে হবে। আমরা যখন ফোরাম মার্কেটিং এর ক্লাসে যাবো, কিভাবে টার্গেটেড ফোরাম খুঁজে পাবেন সেটা পাবেন, তখন ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটের নাম যদি আছে, কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটের নাম হলো আপনার কোয়ারা, এরপরে হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট। আমি লিস্ট দিব, আমি আমরা যখন ক্লাস করবো তখন লিস্ট দিব, আপাতত একটু ওয়েট করেন। ইয়াহুর ইয়াহুরটা যায়, হ্যাঁ ইয়াহুরটা সেম আর কুয়ারাটা সেম। আমি ইশিকুন কোর্স আন্ডার ইভালুয়েশনের জন্য আমি ভিডিও ডাউনলোড দিতে পারছি না, স্যারের জন্য সলিউশন চাই। ওকে, সলিউশন এটা আমার জন্য না, সলিউশন এটা আমার না, সলিউশন আপনাকে ইশিকুন থেকে করে নিতে হবে, ইশিকুনে আপনি করবেন। আর কোর্স আন্ডার ইভালুয়েশন হচ্ছে যে আপনি পাকনামু করে বা আপনি কোনো কারণে এটাকে কোর্স কমপ্লিটে ক্লিক দিয়েছিলেন, তো কোর্স কমপ্লিটে ক্লিক দিলে যারা যারা কোর্স কমপ্লিটে ক্লিক দিয়েছেন তাদের ওইটা দেখাবে। এখন এটার সম্পর্কে আমি কিছু করতে পারবো না, এটা ইশিকুনে আপনারা কন্ট্যাক্ট করেন, ইশিকুনে এটা ঠিক করে দিতে পারবে, আদারওয়াইজ আপনি এই করতে পারবেন না। আমরা যে কোনো অফার লকারের মাধ্যমে ইউজ করতে পারবো না? আপনি যে কোনো অফার লকারের মাধ্যমে ইউজ করতে পারবেন না, আপনি অফারটা জাস্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে ওই সিপিএ গ্রুপ বা ওই মার্কেট প্লেসটা হলো ওই কান্ট্রির জন্য যে যে অফার আছে সিপিএ, তারা ওইখানে র্যান্ডমলি কিছু অফার ওইখানে প্রমোট করবে। ওকে, আমরা নিজের যদি ভিপিএন ইউজ করে, ও মাই গড, এটা ভুলে যান ভাই, এটা নিজে ভিপি, আপনি ভিপিএন ইউজ করে কাজ করবেন, ভিপিএ ইউজ করে সাইন আপ করবেন, এগুলা চোট্টামু এখানে চলবে না, সিপিএ মার্কেটিং এর চোট্টামু হবে না এগুলা। তো এইগুলা করলে বেশি দিন আপনি সাকসেস হতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে, আর হবে না এগুলা। এগুলা এখন এখন ট্র্যাকার বলেন বা বিভিন্ন মার্কেট প্লেস শক্তিশালী হয়ে যাচ্ছে, এগুলো হবে না। আপনি করতে পারেন, ট্রাই করতে পারেন, কিন্তু এগুলো হবে না। বাট এগুলো করা ঠিকও না, কারণ আপনি একটা লোককে ফেক লিড দিচ্ছেন, বিনিময়ে টাকা দিচ্ছেন, এটা কিন্তু আপনার হালাল হলো না, ঠিক আছে না? আর বাঙালি পাবলিক এখন এই ই বলতে ভিপিএন কেন, মানে এক কোয়ালিটি পাবলিক আছে যারা হচ্ছে এরকম, যারা জানে না শোনে না তাদেরকে, হ্যাঁ ক্র্যাক লিস্টের লিড আনো, ভিপিএন কিনো, নিজে নিজে সাইন আপ করো, সিপিএ হয়ে গেল। দিস ইজ নট সিপিএ, দিস ইজ নট সিপিএ বিজনেস। সিপিএ বিজনেস হচ্ছে একটা প্রপার ওয়ে, যে ওয়ের ভিতরে আপনাকে ইনক্রিজ করতে হবে, কিন্তু ওই ধরনের ওইগুলা কোনো সিপিএ বিজনেস না, যে ডেটিং অ্যাপ্লিকেট ক্র্যাক লিস্ট করুন, এই করুন, সেই করুন, এগুলা কোনো সিপিএ না, ঠিক আছে। সো মানুষের মাইন্ড সেট আপ কিন্তু ওই রকমই চলে হয়ে গেছে যে আমি সিপিএ করতেছি মানে আমি ডেটিং এ কাজ করছি, সিপিএ করতেছি মানে আমি ক্র্যাক লিস্টে কাজ করতে হবে, এমন কিছু কিছু না। ক্র্যাক লিস্ট হচ্ছে একটা ট্রাফিক সাইট, যেমন আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট কোয়ারা ইউজ করছেন, তারা ডেটিং এর জন্য তারা ইউজ করছে কি ক্র্যাক লিস্ট, এটাই, ডিফারেন্ট কিছু নাই। ওকে, সো ধন্যবাদ সবাইকে, আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, যদি আরো কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারে। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী যেদিন আপনাদের ডেটের শিডিউলে ক্লাস আছে ওই দিন কথা হবে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।